সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে আজকে যে দুজন অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কাজী শাহিদ হাসান এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জহিরুল চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখতে চাই আমাদের সাথে কোনো অ্যাটর্নি আজকে যুক্ত নেই, সুতরাং আপনারা অভিবাসন সংক্রান্ত যেসব প্রশ্ন করে থাকেন সেগুলো আজকে আমরা একটু নিরুৎসাহিত করছি, যে আজকের এই অনুষ্ঠানে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না। তাহলে আজকে আমরা কি নিয়ে কথা বলবো, এটি একটু অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটু প্রসঙ্গগুলো ধরে দিতে চাই। আপনারা জানেন যে দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়েই আমরা মূলত আলোচনার সূত্রপাত করি। সেক্ষেত্রে আজকে আলোচনার বিষয় হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম না উল্লেখ করে অবশ্য অনেকটাই সমালোচনা করেছেন সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা। দুটি সমাবেশে রীতিমতো রাজনৈতিক সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন, একটি ভার্জিনিয়াতে এবং একটি নিউ জার্সিতে। আর নিউ ইয়র্কের বুশ সেন্টারে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, এবং তারা দুজনই কথা বলেছেন, সেই বক্তব্যের অংশ বিশেষ দেখব, এবং তারা ঐক্যের কথা বলেছেন বিভক্তি এবং ভয়ের রাজনীতির বদলে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, রোহিঙ্গা ইস্যুতে আমরা কথা বলবো। এ নিয়ে আমরা জানি যে 15,000 অতিরিক্ত রোহিঙ্গা আরো ঢুকেছে, 5 লাখেরও বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে, নো ম্যানস ল্যান্ডে তারা ছিল এবং তাদেরকে সম্প্রতি বাংলাদেশ সরকার তাদেরকে ঢুকতে দিয়েছে, এই ইস্যুটি নিয়েও আমরা কথা বলবো। এছাড়া আরো সাম্প্রতিক নানা বিষয় আসবে, আশা করছি এগুলো নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। শুরুতে আমরা বারাক ওবামার বক্তব্য নিয়ে যে রিপোর্ট আছে সেটি দেখব। ক্ষমতা ছাড়ার পরে এবারই প্রথম রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনসম্মুখে এলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউ জার্সির গভর্নর নির্বাচনের ডেমোক্রেট মনোনীত প্রার্থী ফিল মার্ফি এবং ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী রলফ নরহামের প্রচারণায় অংশ নেন তিনি। If you give away your power. নিউ জার্সিতে বারাক ওবামা বলেন, এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে ভয় ও বিভেদের বিরুদ্ধে দেশ ও বিশ্বকে বার্তা দিতে হবে। But you're going to send a message to the country and you will send a message to the world. That we are rejecting a politics of division. We are rejecting a politics of fear. That we are embracing a politics that says everybody counts. বারাক ওবামা আরো বলেন, রাজনৈতিক খেলা থেকে স্বাস্থ্যনীতির মতো বিষয়গুলোকে রক্ষা করার জন্যই এই বার্তা দেয়া প্রয়োজন। And healthcare that's protected from political gamesmanship. সাবেক প্রেসিডেন্ট বলেন, আমেরিকান ড্রিমের ক্ষেত্রে কোনো বিভেদের জায়গা নেই। No matter what you look like, no matter where you come from, no matter the color of your skin, no matter what your faith is, that you've got a chance for the peace of the American dream. ওবামা কারো নাম উল্লেখ না করেই বলেন, এমন রাজনীতি দেখা যাচ্ছে যা দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। Some of the politics we see now, we thought we put that to bed. I mean, that's folks looking 50 years back. It's the 21st century, not the 19th century. Come on. Phil understands that New Jersey wants to move forward. It doesn't want to go backwards. It wants work together, it doesn't want to work apart. দেশের মানুষের জন্য তার সময়ে কি কি কল্যাণকর উদ্যোগ নেওয়া হয়েছিল তার কিছু নমুনা তুলে ধরেন ওবামা। বলেন, প্রত্যেকটি ভোটই পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। শামীম আল আমিন, টিভিএন 24, নিউইয়র্ক। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখছিলাম। জর্জ ডব্লিউ বুশের বক্তব্যটা যদি আমরা একটু দেখে নিতে পারি একই সাথে, তাহলে আলোচনাটি সুবিধা হবে। কারণ এই তিনিও বক্তব্য রেখেছেন নিউ ইয়র্কে বুশ সেন্টারে। এই বক্তব্যটি আমাদের হাতে যদি থেকে থাকে আমরা একটু একটু দেখাই। We've seen our discourse degraded by casual cruelty. At times it can seem like the forces pulling us apart are stronger than the forces binding us together.
argument turns too easily into animosity. Disagreement escalates into dehumanization. Too often we judge other groups by their worst examples, while judging ourselves by our best intentions. Forgetting the image of God we should see in each other. We've seen nationalism distorted into... Shahid-san, apni alochonati sutrapat korun. এই যে দুই সাবেক প্রেসিডেন্ট, দুটো জিনিস, একটা হলো যে এই দেশের রাজনীতিতে একটা ভদ্রতার ব্যাপার ছিল সবসময়, একজন প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্টকে কোনো প্রসঙ্গ ছাড়া কোনোদিন তার কথা তুলতেন না, এবং প্রসঙ্গ হলেও সেটা একটা ভদ্রতার ভিতরে নীতির ব্যাপারে আলোচনা করতেন। হ্যাঁ, কোনোদিন মিথ্যা কথা বলতেন না, কোনোদিন গালাগালি দিতেন না। ট্রাম্প এইটা সম্পূর্ণ ধ্বংস করে ফেললেন। হ্যাঁ, যে উনি বললেন যে যারা যুদ্ধে মারা যায় তাদের জন্যে ওবামা এবং আগের প্রেসিডেন্টরা কোনোদিন টেলিফোন করেন নাই, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের জিনিস আগে ছিল না। এখন আশ্চর্য জিনিস যে একই দিনে বুশ এবং ওবামা এটার বিরুদ্ধে একটা কথা বললো, যদিও খুব ভদ্রভাবে। বুশের নাম কিন্তু, সরি, বুশ না, ট্রাম্পের নাম কিন্তু দুজনের একজনের নেন নাই। হ্যাঁ, কিন্তু দুজনই একটা বললেন যে বিভেদ, বিভেদ একটা বিরাট ব্যাপার, কিন্তু বিভেদের মূল কারণ হলো বর্ণবাদ, সেইটাও কিন্তু ওনার বলেন নাই, খালি বিভেদ বিভেদ। একটা ইন্টারেস্টিং বিষয় যে অন্যকে ছোট করার মধ্য দিয়ে নিজেকে বড় করবার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এরকম একটি বক্তব্য এসেছে যে আমি বড় এই কারণে অন্য ছোট, ঠেটি প্রমাণ করার একটি কথা আছে, জর্জ বুশ যেটি বলবার চেষ্টা করছে। হ্যাঁ, এটা এটা ট্রাম্পের একটা মানে ট্রেডমার্ক যে সে এইটাই করে। এখন মুশকিল হলো যে আমি যেটা মনে করি যে ওবামা বুশ একটা খুব ভদ্রলোক, একটা উচ্চতরের কথা বলেন, বর্ণবাদ জিনিসটা কিন্তু খুব নিচু জিনিস, এবং উনি যতই এটা বলেন না কেন ট্রাম্পের যে কোর সাপোর্টার যারা, হ্যাঁ, যারা শ্বেতাঙ্গ বর্ণবাদ, তারা কিন্তু এগুলিতে কোনো এফেক্টেড হবে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন নেই, এই সংক্রান্ত কোনো একটি বিষয়ে প্রশ্ন এসেছে, তারপর আমরা আসতেছি জহিরুল চৌধুরীর কাছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আমরা নতুন প্রেসিডেন্টের সেই প্রথম দিনের শপথ থেকে এই পর্যন্ত মোটামুটি সবসময় যা দেখে আসতেছি নিউজে, নিউজ পেপারে, আমার যে প্রশ্নটা সেটা হলো যে এই যে অন্যকে ছোট করা করে তুলে ধরার যে একটা চর্চা শুরু হয়েছে এই আমেরিকার রাজনীতিতে, এর পরিপ্রেক্ষিতে এর সুফল এবং কুফল যদি আমরা ভালোভাবে দেখি, মানে আপনার দৃষ্টিতে আমি শুধু এটাই অল্প করে জানতে চাই যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। জি, আমার মনে হয় ধন্যবাদ, ভালো তো হবার কথা নয়, আমি জানি না আপনি কি বলবেন। দেখুন, এখন তো অক্টোবর মাসের আজকে মাঝামাঝি পেরিয়ে গেছি, আমরা বাইরে কিন্তু ঠান্ডা বাতাস শুরু হয়েছে এই মুহূর্তে। আপনি ঘর থেকে বেরোনোর সময় আমরা একটু দ্বিধাগ্রস্ত থাকি, কি আমরা কি হাতের মধ্যে একটা জ্যাকেট নেব, কোট পরে যাব, নাকি না সাধারণত শার্ট পরে যাই সেটাই যাব। তো এই যে আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি, দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আবহাওয়াজনিত কারণে, আমাদের যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু এই দ্বিধা দ্বন্দ্বের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এবং এই পরিবেশটা তৈরি করছেন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। এটা কখনো ছিল না আমেরিকার ইতিহাসে, এমনকি বারাক ওবামা যখন নির্বাচিত হন, নির্বাচনের আগে তিনি যে নির্বাচনী সভাগুলোতে গেছেন এবং সেখানে বক্তব্য রেখেছেন, পুরোটাই রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে, এবং রিপাবলিকান প্রশাসন যে কি পরিমাণ মানুষের স্বার্থবিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সেগুলোর বিরুদ্ধে উনি বলেছেন। তারপরেও আমরা দেখেছি প্রেসিডেন্ট ওবামা এবং বুশ একত্রে বৈঠক করেছেন, প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও। কিন্তু এই ট্রাম্প আমলে আমরা দেখছি যে এই ট্রাম্প, ইনি এমনকি রিপাবলিকান যে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ওনাকে পর্যন্ত উনি আপনার তিরস্কার করেছেন নানাভাবে। উনি জর্জ ডব্লিউ বুশের ভাই জেব বুশ প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন, তাকে কীভাবে হেনস্থা করেছেন আমরা দেখেছি। তো এটা আমেরিকার জন্য নিশ্চয়ই কোনো ভালো দিক না, কিন্তু আমেরিকার একটা শক্তি আছে, আমেরিকার শক্তির জায়গাটা হলো আমেরিকার নাগরিকরা,
এই নাগরিকরা কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়ে এই দেশের নাগরিক হয়েছে। আমরা যারা বাইরে থেকে আসছি তারা অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপরে আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেছি। আর এই দেশে আপনি নিউ ইয়র্কের চেহারা দেখেন, নিউ ইয়র্ক তো পুরোটাই মেজরিটি হলো ইমিগ্রেন্টস। এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি আপনি সমর্থন জানাতে হয় তাহলে ইমিগ্রেন্টসদের বাড়িতে বাড়িতে চলে যেতে হবে, বাড়িতে চলে যেতে হবে ইমিগ্রেন্টসদের, কারণ এই ট্রাম্প হলো হোয়াইট সুপ্রিমিস্টিক সুপ্রিমিস্টদের দলের। আজকে প্রেসিডেন্ট বুশ যথার্থই বলেছেন বিগোট্রি, একটা শব্দ তিনি ইউজ করেছেন বিগোট্রি। বিগোট্রি মানে কি? ধর্মান্ধ এবং গোড়া, এবং এই গোড়াটাকে জাতিগত গোড়া। যে ট্রাম্প এই কয়েকদিন আগে যে একটা সংঘাত তৈরি হয়েছিল পশ্চিমের রাজ্যগুলোতে, সেখানে তিনি বলেছেন যে দে আর দ্য ফাইন ম্যান, এটা উল্লেখ করছেন প্রেসিডেন্ট বুশ, বলছেন যে এরা এটা হলো বিভেদাতক। এবং এটা উনি প্রেসিডেন্ট বুশ যথার্থই বলেছেন যে আজকে দেখা যাচ্ছে যে আমাদের ঐক্যের শক্তির চেয়ে এই বিভেদের শক্তি, বিভেদের শক্তিটা বড় হয়ে যাচ্ছে। তা এখন হাসান ভাই আপনি বলেন, আপনি তো অনেকদিন, আমি শুনেছি আপনি 69 থেকে এই দেশে আছেন। একটা ফোন আছে, নিয়ে নিব হাসান ভাই। আচ্ছা আচ্ছা, সংযোগ কেটে গেছে, বলুন। হ্যাঁ হাসান ভাই, আপনি তো 69 থেকে এই দেশে আছেন, 1969 থেকে 1969 সালের আগে থেকে। তো এখন আপনি 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 নিজেই বলেন যে এইটা কি আমেরিকায় কখনো ছিল? না না, কোনোদিন ছিল না। কিন্তু কোনোদিন ছিল না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এটা, এটার কারণটা কি? এটার কারণ হলো যে যে যারা শ্বেতাঙ্গ তারা এখন মাইনরিটি হয়ে যাবে, এবং ওই ভয়টাতে, হ্যাঁ, যে 225 ফিজিক্যালি মাইনরিটি হবে, 2025 2025 আর 2041 ভোটিং এ মাইনরিটি হবে। তো এই জন্য তারা এখন এতদিন পর একটা প্রচন্ড খ্যাপা অবস্থায়। কিন্তু এইটার তো একমাত্র ই ছিল যে মানে সলিউশন ছিল যদি একটা কাপলের বাচ্চা হতে হবে। এখন বার্থ রেট হলো 1.45, দুজনে দেড় জন বাচ্চা হয়। একটা গ্রোয়িং ইকোনমিতে নতুন লোক লাগে। এখন আপনি তো মাইনরিটি হবেনই, হ্যাঁ, কিন্তু ওইটা এখন হঠাৎ করে কারো সহ্য হয় না, এবং এই জন্য এই এইটা হলো একটু সংশোধনী আনতে হয়। কিন্তু সব শ্বেতাঙ্গ কিন্তু না, তারা শিক্ষিত না, এবং তারা সে যাই বলুক না কেন তারা ওটা সমর্থন করেন। একজন দর্শক আছে, একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি কখনোই দেখি নাই যে কোন প্রেসিডেন্ট তার পূর্ববর্তী প্রেসিডেন্টের বদনাম করতে এই দেশে, আমেরিকাতে। হ্যাঁ, বুশ কত কিছু করেছে, ওবামা কিছুই বলে না, এসে জাস্ট ভালো মন্দ বলছে। উনি যেভাবে প্রাক্তন প্রেসিডেন্টদেরকে নিয়ে বা তার বিরুদ্ধে কেউ বললে তাকে উল্টা হামলা করা, লাইক মুখের ভাষায়, এটা তো আমি যদি জানি দেশের আইনে সবাই স্পিচ রাইট আছে বলার, তার বিরুদ্ধে কিছু বলে সে উল্টা ইয়া করে, কিন্তু এই যে সে উল্টা বলা এই দেশের বদনাম হচ্ছে এখন, আমি যা দেখছি ওয়ার্ল্ডে সব সব জায়গায় দেশের বদনাম হচ্ছে, এটার বিরুদ্ধে কি সেনেট কিছু করতে পারে মনে হয় না আপনাদের? ধন্যবাদ আপনাকে। একটি বিষয় হচ্ছে যে যদি সবার কথা বলার রাইট থাকে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পেরও সেই রাইট আছে, তিনিও বলতে পারেন। কিন্তু যেটি আপনারা বলবার চেষ্টা করছিলেন, প্রথা বা রীতি, বর্তমান প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্টদের প্রতি সম্মান বজায় রাখার যে একটা রীতি, একটা ঐতিহ্য, একটা বিউটি, সেটি তো বলি। একটা জিনিস, উনি যখন প্রাইমারি ইলেকশন হয়, যখন উনি রিপাবলিকান নমিনেশন পাওয়ার পদ্ধতি ছিল, তারপর ইলেকশন হলো, আপনার মনে আছে যে আমি এখানে মাসের পর মাস বলতাম যে উনি জিতবে এই টক শোতে, যে ট্রাম্প জিতবে, আপনি বলতেন, সবাই বলতো যে এটা কিভাবে জিতবে, হ্যাঁ এইরকম গুরু ছিল আমাদের সকল অনুষ্ঠানে আপনি বলতেন, হ্যাঁ জিতবে। জেতার কারণটা হলো খুব সহজ, বর্ণবাদ জিনিসটা প্রত্যেক দেশেই এক একবার না এক একবার আসে। হ্যাঁ, এইটা যারা ওই দেশের জ্ঞানী গুণী থাকেন তারা থামায়,
এই দেশে সেইটা হয় নাই অনেকগুলি কারণে। একটা হলো যে ওবামা একজন কৃষ্ণাঙ্গ লোক প্রেসিডেন্ট হবে, এতে কিন্তু অর্ধেক লোক এই দেশের একটা স্টান ছিল যেটা হয় কিভাবে, কিন্তু যাই হোক একটা ভদ্রলোক হাসান ভাই। অর্ধেক লোক বলতে কিন্তু মানে ইয়াং জেনারেশন না, কিন্তু না না যুব এবং তরুণ সমাজ না, কারণ তারা নির্বিশেষে সাদা কালো সবাই নির্বিশেষে একটা এল্ডার জেনারেশনের মধ্যে। কিন্তু আমি ওইটার কথা বললে না, আর আরেকটা জিনিস হয় যে ট্রাম্প কেন জিতল, উনি যাদের কথা বললেন তারা আইডিয়ালিস্ট, তারা সবাই গেল বার্নি স্যান্ডার্সের পিছনে, কারণ বার্নি স্যান্ডার্স একজন আইডিয়ালিস্ট ছিল। ওই যে অলমোস্ট 10% ভোট যারা আইডিয়ালিজমের জন্য বার্নি স্যান্ডার্স, ওরা কিন্তু আসলে হিলারিকে ভোট দেয় নাই অনেক কারণে ট্রাম্প। এবং তৃতীয় চতুর্থ থার্ড পার্টি যেগুলো তারাও কিছু ভোট কিন্তু নিয়ে নিছে, এবং যেটা বার্নি স্যান্ডার্সের ভোট সেই দিকে চলে গেছে সেটার জন্য হয় নাই, কিন্তু কিন্তু হিলারি তাদের ই করতে পারে নাই, ইন্সপায়ার করতে পারে নাই। একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে জহিরুল ভাই আপনার কাছে আসি, প্রশ্নটা নিয়ে নেই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আচ্ছা আমরা একটু দেখছি কেউ একজন আমাদের সাথে আছেন, আমরা একটু নিয়ে নিই। আচ্ছা কোনো কারণে সংযোগটি আমরা পেলে আবার আসবো। মাসুম ভাই, ওই যে মাসুম ভাই যিনি প্রশ্ন করেছেন, তার উত্তরটা আর একটু সুনির্দিষ্টভাবে দেওয়া দরকার। এই উত্তরটা কিন্তু প্রেসিডেন্ট বুশ আজকে দিয়ে দিয়েছেন। কিভাবে? ইনি বলেছেন যে সিভিক সায়েন্সকে আগে আসতে হবে। সিভিক সায়েন্স বলতে নাগরিক যে সচেতনতা, এটাকেই উনি বুঝিয়েছেন। যে আপনি বলছেন যে সিনেট কি কিছু করতে পারে না, কংগ্রেস কি কিছু করতে পারে না, সেটা একটু পরের পথ। আগে হলো যে আমেরিকার নাগরিকরা কি চিন্তা করতেছে, এবং এটা কিন্তু বিভিন্ন পোলের মধ্যে, ওই যে গ্যালাপ পোল আরও কী কী পোল হয়, এই পোলের মধ্যে কিন্তু এগুলো বেরিয়ে আসতেছে যে জনমত জরিপের মধ্যে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে কত লোক আছে এবং তারা কাকে কারা সাপোর্ট দিচ্ছে তাকে। তো এটাই একটা গণসচেতনতা, যত বেশি বাড়বে ততই ট্রাম্পের দিন ফুরিয়ে আসবে। এবং ভবিষ্যতে আপনি যেটা বলছেন সঠিকভাবেই, যে আজকে আমেরিকার যে মর্যাদা ভুলুন্ঠিত হওয়ার পর্যায়ে, যেমন ধরেন আজকে আরেকটা বড় ঘটনা, এই যে গত পরশুদিন ইনি বলছেন, ট্রাম্প বলছেন যে ইনি ইরানের সাথে যে চুক্তিটা হয়েছে, ইউরোপ এবং পঞ্চম শক্তি মিলে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটাকে উনি ছুঁড়ে ফেলে দিবেন। এখন ইরানও বলেছে যে এরকম ডাম এবং ইডিয়াটিক, বলছে যে এরকম বোকা এবং বোকা নিয়ে কথাবার্তা বলতেও তাদের রুচিতে বাধে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি এটা বলছেন, সুপ্রিম লিডার। তো এটা তো আমাদের গায়ে লাগে, বাংলা আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে কারা কেউ যদি অমর্যাদাশীল কথাবার্তা বলে সেটা আমাদের গায়ে লাগে, কারণ আমরা এই দেশের নাগরিক। তো এই নাগরিকের যে মর্যাদাটা প্রেসিডেন্ট ট্রাম্প ভুলুন্ঠিত করার পর্যায়ে চলে গেছে। তো নিশ্চয় আপনি নিশ্চয় মাসুম ভাই অপেক্ষা করেন, দেখবেন যে এই দেশে আপনার এই যে ইমপিচ করার অনেক ইমপিচ করার দুই একটা ঘটনা আছে। প্রেসিডেন্ট নিক্সনকেও ইমপিচ করা হয়েছিল, আমরা আসবো আলোচনায়। কে আছেন প্রিয় দর্শক? একজন দর্শকের ফোন নিয়ে আমরা আবার আলোচনায় আসবো। কে আছেন? হ্যালো, আসার আগে বলেন তাহলে কেমন হবে। আমাদের সাথে কি কেউ যুক্ত হয়েছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমি জিলুম বলছি ব্রুকলিন থেকে। জি, প্রশ্নটি করুন। প্রশ্নটি, আমার আমার এক লোক বাংলাদেশে যাবেন টার্কি হয়ে, তো নতুন একটা ইয়া নাকি হয়েছে যে টার্কি হয়ে যারা যাবেন তারা আর এই দেশে ফিরতে পারবেন না, এমন কোনো বিধান হয়েছে কিনা। ভাই, এই আমরা এই ইস্যুটি নিয়ে আজকে কথা বলছি না যদিও, আর এই তথ্যটা আমাদের হাতে নেই। উনি বলছেন যে তিনি শুনেছেন তুরস্ক হয়ে যে কয়েকদিন আগে একটু কি ঝামেলা হলো তুরস্কের সাথে আমেরিকার, সেই প্রেক্ষিতে তুরস্ক হয়ে যারা বাংলাদেশে যাবেন তারা আবার ফিরতে পারবেন কি পারবেন না, এরকম বিষয় নিয়ে আমাদের হাতে এই বিষয়ে কি আপনাদের হাতে কোনো তথ্য আছে? না থাকলে আমরা কোনো রকম তথ্য দিতে চাই না। আমরা একটু পরের ইস্যুতে যেতে চাই, রোহিঙ্গা ইস্যুতে, এবং সেই ইস্যুটি নিয়ে আমরা একটু কথা বলবো। একটা বিরতিতে যেতে পারি, একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে আমরা রোহিঙ্গা ইস্যুতে একটু কথা বলবো, আপনারা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করবেন।
সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমরা এই পর্যায়ে আলোচনা করব বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট, সেই সংকটের বিষয়টি নিয়ে। বিশ্ব নেতৃবৃন্দর অনেকেই এ বিষয়ে কম বেশি জানেন, এ নিয়ে আমাদের হাতে কোনো রিপোর্ট নেই, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনাটা করতে চাই। আর কাজী শাহিদ হাসান, আজকে যে খবরটি আছে সেটি হচ্ছে আরও অতিরিক্ত 15,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, 5 লাখেরও বেশি, এটা জাতিসংঘে বলছে এবং আগেও কিন্তু ছিল। সব মিলে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? আমি আমি এই পরিস্থিতির আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, যে কারণ আমার অনেক বাংলাদেশি ভাই বোন আছেন যারা আসলে রোহিঙ্গা জিনিসটা সম্বন্ধে খুব কম জানেন। হ্যাঁ, কারণ আমরা বলি না। আমাদের বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হলো পদ্মাবতী, সেটা লেখেন আলাওল। উনি লেখেন এটা, উনি জীবিত ছিলেন 1673 পর্যন্ত। এইটা হলো প্রথম মহাকাব্য, এটা মেঘনাদবধ না কিন্তু। এবং কোনো কারণে একজন মুসলমান বাঙালি একটা মহাকাব্য লিখলেন, এটা ইতিহাসে হারিয়ে গেল, কারণ ব্রিটিশরা খুব একটা উৎসাহী ছিল না ওই সময় আমাদের উপরে তোলার, কারণ মুসলমানরা মারামারি করতো। যাই হোক, পদ্মাবতী একটা মহাকাব্য যেটা খুব কম বাঙালি আমরা যারা শুনছেন তাদের মধ্যে পড়েছেন, এটা এটা একটা খুব সুন্দর মহাকাব্য। পদ্মাবতীর প্রেমে ছিল একজন রত্নসেন, তখন আলাউদ্দিন খিলজি আসেন এই দেশে। আলাউদ্দিন খিলজির খুব পছন্দ পদ্মাবতীকে, উনি চান, কিন্তু রত্নসেন কোনোভাবে জিতেন। দেখেন, একজন একটা মুসলমানের লেখা, হ্যাঁ, যে রত্নসেন পদ্মাবতীকে আর আলাউদ্দিন খিলজির উপরে। উনি একটা সুফি ছিলেন বোঝা যায়, উনি এইটা লিখেছিলেন আরাকানে, বাংলাদেশে না, এটা আরাকানে বাংলাদেশের সাহিত্য শুরু হয় 16 শতাব্দীতে। আমাদের লিঙ্ক অত পুরানো, তারপরে না আসলে আলাউলের আগে ছিলেন আরেকজন দৌলত কাজী, উনিও বাংলাতে এর অনেক কবিতা অনেক কিছু লেখেন। এবং আমি এটা মানে কোনো কমিউনালভাবে বলছি না, কিন্তু বাংলা সাহিত্যের অরিজিন বাংলাদেশি মুসলমানদের করা, কোনো কারণে আমরা জানি না। আপনার সাথে রোহিঙ্গা ইস্যুটার কানেকশনটা আমরা, কারণ ইনারা যদি আজকে থাকতেন এদের আমরা রোহিঙ্গা বলতাম, সেইটা হলো কারণ। ইউনাইটেড নেশন বলেছে যে রোহিঙ্গা যাদের বলা হয় তারা 8 শতাব্দীর থেকে ওইখানে থাকে। মিয়ানমারের লোকদের কথা হলো যে এরা বাংলাদেশি, এই দেশে এখনই এসে জায়গা জায়গা দখল করেছে এবং এদের এথনিক ক্লেন্সিং করা উচিত। রোহিঙ্গাদের ক্লেম আরাকানে বার্মিজদের থেকে অনেক পুরানো, আদি এবং আসল। তার মানে রোহিঙ্গারাই আসল মিয়ানমারের নাগরিক? না, আরাকানের, আরাকানের নাগরিক, আরাকানের নাগরিক। কিন্তু আরাকান তো মিয়ানমারেরই অংশ। আরাকান মিয়ানমারের কোনোদিনও অংশ ছিল না। আরাকান মিয়ানমারের অংশ হয় 19 শতাব্দীর শুরুতে, হয় বলছেন যেহেতু এখন তো তাদেরই অংশ, না ব্রিটিশরা করে, তার আগে এটা একটা অটোনোমাস জায়গা ছিল। হ্যাঁ, এখন আমরা রিফিউজি সম্বন্ধে কথা বলি, আরাকান সত্যি সত্যি বাংলাদেশের পার্ট হওয়া উচিত। হ্যাঁ, এবং এই রিফিউজি আসে আমরা ভয় থাকি, বাংলাদেশের অর্থনীতির চেয়ে মিয়ানমারের অর্থনীতি হলো 1/4, 1/4। ওরা 5% ওদের আর্মিতে খরচ করে, আমরা 1% খরচ করি। বাংলাদেশে এই যে টার্কির প্রধানমন্ত্রীর স্ত্রী গেলেন, মালয়েশিয়া থেকে আসে, বাংলাদেশ যদি একটু চেষ্টা করে মিয়ানমারকে মনে করেন 3 মাস 6 মাসে ফাটায় ফেলতে পারে এবং এই আরাকানটা দখল করতে পারে, যেটা আলটিমেটলি হবেই, আরাকান আলটিমেটলি স্বাধীন হবেই। আমরা এই ভয় থাকি কেন? কারণ আমরা মোদিকে ভয় পাই, মোদি একটা বর্ণবাদ, তাকে আমরা ভয় পাই। সারা মুসলমান দেশ আমাদের সাহায্য করতে চায়, আমরা সেই সাহায্য নেই না, কারণ সবাই বলবে যে এই সাহায্য নিলে তোমরা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট হবে। আচ্ছা, আমরা এই আলোচনায় আসবে, দর্শক দুজন যুক্ত হয়ে গেছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
হ্যালো, জি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। মোহাম্মদ আব্দুর রশিদ ব্রঙ্কস থেকে বলছি। ব্রঙ্কস থেকে বলুন রশিদ ভাই। আমি জানতে চাচ্ছি যে রোহিঙ্গা প্রতিনিয়ত প্রতিদিন বাংলাদেশে শরণার্থী হয়ে আসছে, জি এ পর্যন্ত সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী করে আপনার কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, কিন্তু জাতিসংঘ যে উদ্যোগগুলো নিচ্ছে সেই উদ্যোগগুলো আমার মনে হয় যথার্থ হচ্ছে না, যে তারা এই জিনিসগুলো তারা তোয়াক্কাই করতেছে না। তার মানে সূচি কত বড় ক্ষমতা নিয়ে আছে যে এদের প্রতি। আচ্ছা ধন্যবাদ জহিরুল ভাই। একই সাথে কাজী শাহিদ হাসান যে প্রসঙ্গটির অবতারণা করলেন যে রাখাইন রাজ্যে এই রোহিঙ্গাদের আদিবাস, সুতরাং সেই জায়গাটি তাদেরই, এবং সেটি আলাদা হবে কি হবে না, সেটি কার অংশ, এটি শহীদ ভাই এক ধরনের মতামত দিলেন। এই বক্তব্যটার সাথে যদি আপনি কিছু যুক্ত করতে চান বা অভিযুক্ত করতে চান, একই সাথে বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি কোন দিকে, কিভাবে এটা সমাধান হবে, এটা কি আমাদের দর্শকের দর্শকের আন্তর্জাতিক পরিস্থিতিটা কোন দিকে? হ্যাঁ হাসান ভাই যেটা বলছেন আসলে ওখানে একটু আমার মনে হয় তথ্যগত কিছু গ্যাপ আছে। সেটা হলো যে বাংলাদেশের চেয়ে মিয়ানমারের সামরিক শক্তি অনেক বেশি এখন বর্তমানে, অনেক বেশি এখন বাংলাদেশের যে পরিমাণ নৌশক্তি তার চেয়ে অনেক বেশি, বাংলাদেশের যে বিমান শক্তি তার চেয়ে অনেক বেশি। আমি তো তাদেরকে সরাসরি সৈন্যবাহিনী আমি তো বলি নাই যে বাংলাদেশের শক্তি বেশি। আবার শুধু তাই নয় চীনের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ যেন বহিঃসমুদ্র যাতে গভীর সমুদ্র বন্দর চীন নির্মাণ করবে এবং সেটাতে চীনের পার্টিসিপেশন সে আশা করেছিল, কিন্তু বাংলাদেশ সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি করছে। সেই অজুহাতে চায়না চলে গেছে মায়ানমারে এবং মায়ানমারের আরকানের সমুদ্র উপকূলে তারা যে নৌবন্দর যেটা তৈরি করতেছে সেটা 70% মালিকানা হলো চায়নার। শুধু তাই না, শ্রীলঙ্কায় এই চায়না অর্থেই এই গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে, তো এটা চায়নার একটা সুদূর প্রসারী। চায়নার এই যে কদিন আগে শির বক্তব্য নিশ্চয়ই শুনেছেন চাইনিজ প্রেসিডেন্টের, যে তাদের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে, যে এখন নতুন যুগের সূচনায় চায়নাকে বিশ্ব নেতৃত্বের দায় নিতে হবে। তো এখন চায়নার এই যে সুদূর প্রসারী পরিকল্পনা, এই পরিকল্পনার অংশ হিসেবেই এই ঘটনাগুলো ঘটছে, এবং এখানে বাংলাদেশকে অত্যন্ত কৌশলে খেলতে হবে, কারণ ভারতেও কিন্তু বাংলাদেশের স্বার্থ পরিপন্থী সরকার প্রতিষ্ঠিত। ভারতে যে সরকারটা আছে সেটা কিন্তু সেই দেশের মানুষেরও স্বার্থ দেখে না। আপনি দেখবেন যে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এই মোদির কী পরিমাণ সমালোচনা করে, এবং বলছেই তো কয়েকদিন আগে যে এই মোদি হলো এক নায়ক। আচ্ছা একজন দর্শকের প্রশ্ন নিতেই হবে, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা এই জায়গাটা একটু থেমে নেই। কে আছেন প্রিয় দর্শক? আমি হোসেন বলছিলাম সায়েন্সের থেকে। জি হোসেন ভাই বলুন। আমি একটু কাজী শাহিদ হাসান স্যার কাছে একটা প্রশ্ন করতে চাই রোহিঙ্গা প্রসঙ্গে। হ্যাঁ বলুন বলুন। আসসালামু আলাইকুম স্যার, আপনি তো খুবই বিজ্ঞ এবং অনেক বছর দেশে কাটালেন। আমার প্রশ্নটা কি যে জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন কে মোটেই তোয়াক্কা করতেছে না এই আপনার বর্মি যে শাসক যারা আছে, সূচি এদের নামে মাত্র একজন জাস্ট ক্যারি করতেছে। আপনার খুব শীঘ্রই দেখছেন যে 21টা দেশ ইউরোপের তারা মিয়ানমারের সেনা প্রধানকে ওখানে আমন্ত্রণ এগুলো সব নিষিদ্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদের দেশে কিন্তু রোহিঙ্গা স্রোতটা বন্ধ হচ্ছে না প্রতিনিয়তই, এবং তারা বাঙালি নামে একটা কার্ড চালু করে তাদের হাতে জোরপূর্বক ভয় দেখায় ধরায় দিতেছে যে এই স্বীকৃতিটা তাদের নিজের ইচ্ছার বিরুদ্ধে নিতেছে। তো এটার মানে অ্যাকচুয়ালি এটার সম্বন্ধে মানে আপনার কি ধারণা, মানে ওরা কি পুরো ওই জায়গাটা খালি করে ফেলবে, আর পিছনের মদতদাতা কে? আমিও কিছুটা আন্দাজ করতে পারি, মানে আপনার থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার খুব ভালো প্রশ্ন। উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলি যে আমি কিন্তু কোনো সময় বলিনি যে বাংলাদেশের আর্মি বার্মার থেকে পাওয়ারফুল। আমি বলেছিলাম বাংলাদেশের অর্থনীতি চার গুণ তাদের, এবং চাইলে তাদের থেকে একটা শক্তিশালী আর্মি করতে পারে, এবং বাংলাদেশে সাহায্যের জন্যে টার্কির থেকে মালয়েশিয়া থেকে অন্যদের থেকে অনেক কিছু অফার আছে। এখানে একটা বিতর্ক আছে, সেটা হলো যে এখন যদি আর্মিকে আপনি যদি ফিডিং করতে যান
আর্মির সামরিক শক্তি যদি আপনি বাড়াইতে যান, না না আমি ওগুলো কিছু বলি না, অন্যান্য বিষয়গুলো কিন্তু বাধাগ্রস্ত, আমি ওই ধরনের কিছুই বলি নাই, আমি ওই ধরনের কিছুই বলি নাই, আমি জাস্ট বলছি যে আমাদের অর্থনীতি তাদের, না আমাদের অর্থনীতি বড় হলেও আমরা যদি সামরিক খাতে বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাত আপনার দৈন্য হয়ে যাবে, আমি কিছু বলি নাই ওই সম্বন্ধে, আমি জাস্ট বলছি যে আমাদের অর্থনীতি বেশি, হ্যাঁ, এবং এইটা হলো যে এই যে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গতকাল বলছেন যে রোহিঙ্গা সমস্যার জন্য দুটো দেশ দায়ী যারা নিষ্ঠুর এই ব্যাপারে, একটা হলো ইন্ডিয়া আর একটা হলো চায়না। হ্যাঁ, ইন্ডিয়াতে 40,000 রোহিঙ্গা আছেন, তাদের রিফিউজি, তাদের বের করার জন্য সুপ্রিম কোর্টে গেছে এখন, কারণ কি যে এই মুসলমান যেহেতু সেহেতু তারা ফান্ডামেন্টালিস্ট হবে এবং ইন্ডিয়াতে একটা সন্ত্রাস পার্টি করবে। আমি একটা সোজাসুজি কথা বলি, একটা লোক যদি আপনাকে প্রথমবার বলে আমি কে, আপনি তাকে বিশ্বাস করবেন? এটা আমার কথা না, এটা এই দেশের একটা বড় কবি মায়া এঞ্জেলু বলেছিলেন এবং এটা বারবার শুনেছেন। মোদির নাম হয় রাজনীতিতে গুজরাটে মুসলমান মেরে, দ্যাট ইজ হু হি ইজ। ইন্ডিয়ার সাথে আমরা যতই ভাব করি না কেন, ইন্ডিয়া এখন একটা উগ্র কমিউনিস্ট দেশ এবং এই জন্য বাংলাদেশে অনেক অ্যাপোলজিস্ট আছে, যে কারণে তাজমহলের নাম পর্যটনের লিস্ট থেকে বাদ পড়ে যায়। এবং শুনেন, এরা সাপোর্ট করবে, নানান কিছু বলবে, হ্যাঁ, যে বাংলাদেশের আর্মি বড় করলে এইটার ক্ষতি হবে ওইটার ক্ষতি হবে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আমাদের স্বাধীন হতে হবে, এবং এই রোহিঙ্গার ব্যাপারে আমি আপনাকে বলি, আমাদের স্বাধীন হবে হতে হবে বলতে কি বোঝাচ্ছেন আপনি? আমরা তো ইন্ডিয়া থেকে স্বাধীন হতে হবে, আমরা কি ইন্ডিয়া থেকে স্বাধীন হতে হবে? অবশ্যই। এবং এই ব্যাপারে যে কত লোক হাত কচলায়, কত কিছু বলবে, হ্যাঁ, এবং একটু লিখে দিতে পারেন যে বার্মার সাথে আমাদের যুদ্ধ হবেই, আপনি বলছেন এটা যুদ্ধ হবেই এক বছর দু বছর, কারণ ভারত আমাদের পছন্দ করে না, আমরা মুসলমান, মোদি আমাদের পছন্দ করে না, এইটা তো একটা সহজ ব্যাপার। 100,000 রিফিউজি আসলো, ভারতকে আমাদের এর থেকে বেশি সাপোর্ট দেওয়ার কথা না? একটা কথা বলে না কেন? আচ্ছা, একজন দর্শক আছেন, দেখি কি বলেন। বলেন, আপনি আপনার মতামত দিয়েছেন, দর্শকরা শুনছে, কে আছেন প্রিয় দর্শক আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি মাসুম বলছি। প্রথমে থ্যাংক ইউ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুন্দর করে। আচ্ছা আচ্ছা, বলুন ভাইয়াকে। ও, আপনি আবার যুক্ত হয়েছেন রোহিঙ্গা ইস্যুতে। আচ্ছা, আমি জানি না, আপনি নিউজ, আপনাদের নিউজ আমি দেখেছি আজ থেকে, আই থিংক এনটিভিতে দেখেছি প্রায় 20 দিন আগে। আচ্ছা আচ্ছা, রোহিঙ্গার রাষ্ট্র একজন মন্ত্রী এসেছিল, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেছিল। কারা এসেছিল? মানে মায়ানমারের, মায়ানমারের একজন আসছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করার জন্য। তখন পররাষ্ট্রমন্ত্রী বলছিল যে আমরাই আমাদের সমস্যা শেষ করবো, কিন্তু জাতিসংঘ দরকার নেই। আমি জানি না আপনারা জানেন, আমি শুনছি এই নিউজটা, ওনাদের জাতিসংঘ দরকার না, আমরা এটা সলভ করতে পারবো, আমাদের এই মানে আশেপাশের দেশে তো আমরা এ পারবো। এটা কতটুকু পারলো? আজকে 15,000 রোহিঙ্গা আসছে। যদি আন্তর্জাতিক লোক বাদ দিয়ে নিজেরাই করতে চায়, কিভাবে সম্ভব? আচ্ছা ধন্যবাদ। আরেকটি প্রশ্ন কে আছে আমাদের? আরেকটা আছে, আমরা একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে আছেন আমাদের সাথে? জি জি, আমি হীরা ব্রঞ্জ থেকে। জি হীরা ভাই, বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, এই যে বার্মা থেকে, যে বার্মার তো ওই প্রেসিডেন্ট বলতেছে যে রোহিঙ্গারা বাঙালি, তাহলে তো রোহিঙ্গারা যদি বাঙালি হয় তাহলে তো আরাকান রাজ্যটাও বাংলাদেশের অংশ। এবং এবং এই যে রোহিঙ্গারা আসতেছে, তারা যদি বলে যে আরাকান রাজ্য, তারা বাঙালি এবং আরাকান বাংলাদেশের অংশ, তাহলে আমাদের বাংলাদেশের লোকেরা বাংলাদেশ থেকে ওরা কেন দখল করে না আরাকান? আচ্ছা, আপনার প্রশ্নটি নিয়ে কিন্তু আলোচনার সূত্রপাত কাজী হাসান করেছিলেন। আমি শুনেন, ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন ভাই। আমরা এইখানে এই যে বললাম আলাওলের কথা, দৌলত কাজীর কথা, 16 শতাব্দীতে লেখা, আমরা ওইখানে অনেকদিন থাকি, কিন্তু কথা হলো যে আমরা থাকি মানে কি, ওইখানে যারা থাকে তারা ঠিক আমাদের মতো বাংলা বলে না, তখন বলতো না, কিন্তু লেখত আমাদের মতো বাংলায়, মনে করেন সিলেটের মতো কিংবা চট্টগ্রামের মতো।
1799 সনে এই ব্রিটিশরা যখন এই বার্মাও দখল করে, সারা ইন্ডিয়া দখল করে, তখন তারা প্রথম বাঙালি সরানোর চেষ্টা করে এই আরাকান থেকে। এটা হলো প্রথম এথনিক ক্লেন্সিং। এটা কিন্তু একবার না, এটা কিন্তু বারবার ইতিহাসে 4-5 বার ওইখান থেকে এই রোহিঙ্গা যারা আমাদের মতো দেখতে কিন্তু তাদের কালচার একটু ডিফারেন্ট, এটা বের করার অনেক চেষ্টা হয়। কিন্তু ওইখানে কিন্তু বার্মিজ বলতে মানে যা বুঝি তারা বেশি থাকে না, আমরাই মানে রোহিঙ্গারাই থাকতো। এবং এই যে এখন যে বের করার চক্রান্তটা, সেটা হলো যে বাংলাদেশ সম্বন্ধে একটা জিনিস যেটা আপনারা আর আমার সবাইকে বুঝতে হবে, যে সবাই চায় যে বাংলাদেশ যেন একটা ধর্মবাদী দেশ হয়, একটা ফান্ডামেন্টালিস্ট ইসলামিক দেশ হলে এটাকে ধ্বংস করা খুব সহজ। যেটা শুধু ভারতের না, এটা চায়না সবার, একমাত্র আমেরিকা মধ্যে মধ্যে একটা দুটো কথা বলেছেন ভালো আমাদের পক্ষে, কিন্তু আমাদের খুব ভয় থাকতে হবে। প্রথম যেন আমাদের দেশে কোনো ধর্ম ভিত্তিক জিনিস না হয়, যেন সাম্প্রদায়িকতা না হয়, এইটা হলো আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় জিনিস হলো যে যে যাই বলুক না কেন, আরাকান ব্যাপারের একটা সমস্যা যেটা শেষ পর্যন্ত হবেই, সেটা একটা যুদ্ধের মাধ্যমে হবে, এবং আরাকান একদিন না একদিন বাংলাদেশের একটা অটোনোমাস সাবসিডি হবে, মানে সাবসিডি হবে কিংবা বাংলাদেশের পার্ট হবেই, এটা কোনো সন্দেহ নাই। এবং না না আমি শেষ করার আগে বলি, যে বাংলাদেশে অনেক লোক আছে যারা বারবার বলবে যে আমাদের যদি সেনাবাহিনী বাড়াই তাহলে এটাতে ক্ষতি হবে, সেটাতে ক্ষতি হবে। তারা সব দেশদ্রোহী, সব দেশদ্রোহী। কোনো দেশ নাই যেখানে যদি একটা সেনাবাহিনী থাকে তার সেনাবাহিনী দেশটা রক্ষার জন্য থাকতে হবে। কালকে আমাদের যদি ভারত আক্রমণ করে, আমাদের অন্তত 2 সপ্তাহ বেঁচে থাকতে হবে যাতে ইউনাইটেড নেশনস কিংবা কোনো জায়গায় একটা কথাবার্তা হয়। হ্যাঁ, বার্মার মতো একটা দেশ আমাদের থ্রেটন করে, হ্যাঁ, আর আমরা হাত কচলায় বলবো যে আমাদের এইটার পয়সা নেই ওইটার পয়সা নেই, আমাদের অর্থনীতি তাদের চেয়ে অনেক বড়। হাসান ভাই, এখানে এক মিনিট, আমি ওই 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 মোদি কারু কথা শুনতে চাই না, বাংলাদেশের আর্মি কেন বড় হবে না সেটাও আমি শুনতে চাই না। আমরা একটা দেশ, আমরা সারা পৃথিবীতে পিস কিপিং করি, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, অথচ আমাদের নিজেদের দেশে পিস কিপিং করতে পারি না। কি বলবেন জহির ভাই? না, এটার একটা কারণ আছে, সেটা হলো যে আমাদের দেশের রাজনীতির বিষয়টা আপনাকে মাথায় আনতে হবে, যে এখন কি চলছে। আমাদের দেশের সামনে নির্বাচন, এখন নির্বাচনের আগে বর্তমান আওয়ামী লীগ সরকার তারা চাইবে না যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক কিংবা কোনোভাবে ভারতের সাথে আমাদের আমি কোন পার্টির কথা বলি না, দেশ রাজনীতির চেয়ে বড় এখন। এটা হলো আওয়ামী লীগের ভিউ, আওয়ামী লীগের ভিউ আমি সেটা বলতেছি। এখন এই যে যে প্রশ্নগুলো আসছে কিংবা আপনি যে মতের কথা বলতেছেন, সেটা ধারণ করার মতো সেই বিরোধী শক্তি বাংলাদেশে আসে আছে কিনা, আওয়ামী লীগকে কাউন্টার করার মতো বিরোধী শক্তি বাংলাদেশে আছে কিনা। আমি তো বলবো যে যে বিএনপি এই বিষয়ে মুখ খোলা উচিত ছিল, তারা তো চুপ মেরে বসে আছে। তারাও চাইছে যে মোদীকে কোনোভাবে তারা যেন নাখোশ না করে। তো এখন শুনেন, বাংলাদেশের স্বাধীনতা কিন্তু কারো মুখ চেয়ে হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা এদেশের জনগণে যুদ্ধ করে আনছে, এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ দল হিসেবে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তৈরি করছেন গত 24 বছরে পাকিস্তানি শাসন এবং শৃঙ্খলা থেকে তৈরি করছেন শেখ মুজিব, ভাসানী, মৌলানা ভাসানী, শেরবাংলা একে ফজল হোক, তারা বাংলাদেশের মানুষ তৈরি করে দিয়ে গেছেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম। ভাই, আপনার উত্তরের সাথে এটার কি সম্পর্ক আমার বলেন তো? না, সম্পর্ক আছে, সম্পর্কটা হলো এই, না 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 না, এক মিনিট আমি বলি, দেশ পলিটিক্যাল পার্টির উপরে। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি কোনোদিন চাই না যে শেখ হাসিনার কিছু হোক, কিন্তু এক মিনিট, কিন্তু উনি যদি একটা ভুল করেন এই ব্যাপারে, এখনো যদি মোদির পায়ে হাত দিয়ে সালাম করেন,
এটা একটা ভুল হবে না না মোদী আমার বাড়ি গোপালগঞ্জ শুনেন শুনেন না এক মিনিট এবং আমি একাত্তরের যুদ্ধে অ্যাক্টিভ ছিলাম হ্যাঁ সুতরাং এইগুলি আমারে বলেন না আমার দেশ পলিটিক্যাল পার্টির উপরে শুনেন আপনি যুদ্ধের আগে আরো কতগুলো কাজ আছে আমি এইগুলি বোগাস কথাবার্তা এইগুলি বোগাস যুদ্ধের আগে আরো কিছু কাজ আছে হাসান ভাই সেটা হলো যে এগুলি আপনি জাতিসংঘে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়টা তুলতে পারতেছেন কিনা তো এখানেই তো আমাদের ব্যর্থতা শুনেন জাতি আমাদের ব্যর্থতা হলো এটাই যে জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদের মিটিংটা গেছে আপনি জাতিসংঘের উপরে নির্ভর করবেন না নির্ভর না কিন্তু অন্তত বিষয়টাকে আন্তর্জাতিক প্যালেস্টাইন আজ পর্যন্ত কতদিন স্বাধীন হয় নাই বলেন তো কতদিন কোন বছর থেকে প্যালেস্টাইন স্বাধীন হয় নাই 1948 তারা জাতিসংঘের উপর নির্ভরশীল ছিল ওইগুলি বোগাস আমাদের উপর নির্ভরশীলতা আগে কথা বলতে হবে যে আমাদের অভ্যন্তরীণ কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পরিস্থিতি ওইটাকে মোকাবেলা করেই তো এটা করতে হয় দুনিয়া ওইভাবে চলে না যদি আমাদের ক্ষমতা থাকে যদি আমাদের অর্থনীতি বড় হয় হ্যাঁ আমাদের যদি ভালো ইঞ্জিনিয়ার থাকে ভালো সায়েন্টিস্ট থাকে হ্যাঁ একটা বার্মার সাথে যুদ্ধ করা কিছুই না আচ্ছা হ্যাঁ এবং যদি যুদ্ধ হয় দুনিয়ার কেউ আসবে না বার্মাকে সাপোর্ট করতে কারণ আমরা অস্ত্র কিনবো যে অস্ত্র কিনে এবং আমাদের অর্থনীতি তাদের থেকে বড় সবাই আমাদের পক্ষে হবে কিংবা আমাদের বিপক্ষে যাবে না চায়না বড় বড় কথা বলে কত বড় কথা বলে আজ পর্যন্ত একটা দৃষ্টান্ত দিতে পারবেন যেখানে কোনো যুদ্ধে চায়না গেছে কাউকে ঠেকানোর জন্য একটা হ্যাঁ কোরিয়া যুদ্ধের পরে একটাও দিতে পারবেন না বড় বড় কথা সবাই বলে নিজে যখন কেউ যুদ্ধ করে তখন তার বিরুদ্ধে কেউ যায় না এই যুদ্ধ হবেই এখন আপনি বলেন যে বাংলাদেশের মানুষ তো বিভক্ত বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ গত 10 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা গণতান্ত্রিক মূল্যবোধ যদি থাকে মানুষের যদি কথা বলার স্বাধীনতা থাকে মানুষের যদি সভা সমাবেশ করার স্বাধীনতা থাকে সেই মানুষই সবচেয়ে বড় শক্তি উনি বলছেন যে মানুষের ঐক্যবদ্ধতা এটা ওই যে কোনো সিদ্ধান্তটা মানুষকে নিয়েই তো করতে হয় সেটাই বলছেন এটা 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 যেমন আমেরিকার ক্ষেত্রে সত্যি তেমন বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি আজকে আমেরিকার মানুষ যেমন বিভক্ত যখন ঠিক তেমনি বাংলাদেশের মানুষ আজকে বিভক্ত একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ লাগে সেই দেশ ওই মুহূর্তে ইউনিফাইড হয় ইতিহাসে আজ পর্যন্ত একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না যেখানে একটা দেশ যখন আরেকটা দেশের সাথে যুদ্ধ করে তখন সেই দেশটা ইউনিফাইড ছিল না এই ছোটখাটো জিনিস আমরা এর উপরে যেতে হবে আচ্ছা হ্যাঁ এবং যুদ্ধ আসবে এবং আমাদের যুদ্ধ করতে হবে এবং আচ্ছা আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আজকের মতো আলোচনাটি শেষের দিকে নিয়ে যাব অনুষ্ঠানটি শেষের দিকে প্রিয় দর্শক কে আছেন আমরা আজকের মতো শেষ প্রশ্নটি নিচ্ছি কে আছেন আমাদের সাথে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি ব্রোঞ্জ থেকে বলছি আমার নাম মানুষ চৌধুরী জি বলুন ওয়ালাইকুম সালাম ভাই আপনারা দুইজন তো অনেক ঝগড়া টগড়া করতেছেন ওইগুলা বাদ দেন বাদ দিয়ে এখন অন্য একটা প্রসঙ্গে আলাপ করি এই যে বাংলাদেশের বিডিআর আছে তারপরে ইজিপি বা আর্মির আছে ওরা কি দুই একটা গুলি করতে পারে না এই বার্মার বর্ডারে ওরা তো অনেক সরকারি পয়সা টয়সা খাইতেছে ওদের শক্তি নাই কোনো কিছু শুধু তো আমরা মাইরে খাইতেছি বাংলাদেশ থেকে আপনি পাকিস্তানি আমাদেরকে মারছে ব্রিটিশে আমাদেরকে মারছে আমেরিকা এশিয়া কালোরা মারে আমাদের কি কোনো সাহস নাই আমাদের কোন প্রশ্নই উঠে না মার খাবো আমাদের ইকোনমি বার্মার থেকে অনেক বেশি আমাদের একটা ই করতে হবে যে এইরকম হাত কচলাই কেন আমাদের একটা সেনাবাহিনী করতে হবে যেটা সারা পৃথিবীতে এখন পিস কিপিং করে কিন্তু আমাদের বর্ডারে পিস কিপিং করতে পারে না এটা একটা কথা নাকি আচ্ছা আমাদের আরেকজন আছেন আমরা একটু নিয়ে নিই কে আছেন প্রিয় দর্শক জি হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম বলুন জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই বলুন আমি ওই কাজী শাহেদ স্যারের সাথে একটা প্রশ্ন রাখতে চাই একটু রাখুন রাখুন বলুন জি আসসালামু আলাইকুম জি হ্যাঁ আমি ওই কাজী শাহেদ স্যার না হাসান স্যার ওনার সাথে একটু কথা বলতে চাই একটু বলুন বলুন তো আমার বিষয়টা হয়েছে যে উনি যে বলছে যে আমরা বাংলাদেশি আমরা আরাকান একসময় বাংলাদেশের অংশ হয়ে যাবে এখন যখন মায়ানমার রোহিঙ্গাকে বিতাড়িত করে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিচ্ছে আমাদের একটা শক্ত ইকোনমি আমরা একটা ডেভেলপিং কাটি আমরা একটা ভঙ্গুর অবস্থান থেকে এই পর্যন্ত এসে তিলে তিলে বাংলাদেশের মানুষের শ্রমিক আমি এসে পৌঁছেছি উনি বাংলাদেশের মানুষ হয়তো উনি আমেরিকায় থাকে উনি কি ওই জিনিসটা একটু চিন্তা করতে পারে না আরাকানের মানুষদেরকে আমরা সহায়তা করার জন্য আমি আমার দেশের মানুষকে কেন না কায়ে রাখবো
আর উনি বলতেছে আরাকানকে এখন বাংলাদেশের অংশ হতে হবে। তাহলে যখন রোহিঙ্গারা মায়ানমার যখন রোহিঙ্গাদেরকে বিতাড়িত করার আগে উনি কোথায় ছিল? উনি তখন একদিন বাংলাদেশে এই প্রশ্নটা এখানে উত্থাপন করলো না যে বাংলাদেশ আরাকানকে অধিগ্রহণ করে এখানে যুদ্ধ যেতে হবে। আচ্ছা, আপনি প্রিয় দর্শক, আপনি যেভাবে কথা বলছেন উনি কোথায় ছিলেন তার মানে উনি আগে বললে এটা হতো না, এরকম বিষয়টা দাঁড়ায়? আসলে তা তো না, উনি ওনার মতামত দিয়েছেন, আগেও নিশ্চয়ই ওনার এই মতামতই ছিল, এখনও তিনি এই মতামতটা দিচ্ছেন, তার মতামত। আপনি যেভাবে মানে একটু রেগে গেছেন বা একটু মন খারাপ করেছেন, বিষয়টি কিন্তু ওই রকম না হাসান ভাই। আমি বলি উনি বলছেন আমি আগে কোথায় ছিলাম। এই প্রথম এথনিক ক্লেন্সিংটা হয় না, প্রথম না, প্রথম অনেক আগে, এর আগেরটা যেটা হয় সেটা 2013 সালে। 2014 সালে আমার দুটা লেখা বাংলাদেশের পত্রিকাতে বের হয় এই ব্যাপারে, যে এটা একদিন না একদিন আসবেই এবং একদিন না একদিন যুদ্ধ হবেই। এই ব্যাপারে আমি অনেক আগের থেকে চিন্তা করতাম, আমি জানতাম যে এই ব্যাপারটা কী। আমি আপনারে বললাম যে আলাওলের ব্যাপার, আপনি সেটা খুব সম্ভব আগে জানতেন না, কারণ যদি জানতেন তাহলে আপনার মনে এইটা জাগত যে আরাকান আমাদের। এবং এই যে আপনার মতো লোক যে আরেকজনকে অপমান করে, বলে আপনি কোথায় ছিলেন, আপনার মতো লোকরাই হলো বাংলাদেশের একটা বিপদ। সরে যান, অসংখ্য ধন্যবাদ। আমরা হাসান ভাই, আরেকজন আছেন, আমি এটা বলতে চাই যে আমরা কিন্তু দেশের ভেতরে না, আমরা দেশের বাইরে। আপনি প্রায় 50 বছর দেশের বাইরে, আমি প্রায় 16 বছর দেশের বাইরে। বাংলাদেশের মানুষ কী অবস্থায় কীভাবে আছে এবং তারা যুদ্ধের জন্য আদৌ প্রস্তুত কি না, ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো। দেখেন এটা আরেকটা এক্সকিউজ, আপনি যে আমেরিকায় বসে যুদ্ধের কল্পনা করতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ ওখানে বসে যুদ্ধের কল্পনা করতে পারে না। কিন্তু একটা জিনিস পারে, সেটা হলো শুনেন, সচেতন জনতা সেই ভালো অস্ত্র। শেষ করতে দিন, আপনার মতো লোক কম নাই যারা এক্সকিউজ বের করবে। না, এটা যে এক্সকিউজ, আচ্ছা আমরা আলোচনাটা শেষ করব। আপনি আমাকে বললেন যে আমি এতদিন দেশের বাইরে, তা আমি কি করব? শুনেন আমি একটা কথা বলি, আমি ইনক্লুডিং মাইসেলফ, আমি আমাকে না না একটা কথা শুনেন, একটা কথা শুনেন এবং সবাইকে আমি জানাতে চাই, আমি এই দেশে 1969 আসি, আমি ইউএস সিটিজেন না, আমি বাংলাদেশি সিটিজেন। আপনি কোন দেশের সিটিজেন? আমি বাংলাদেশের সিটিজেন। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ, আমরা এখানে আলোচনাটি রাখি। সিটিজেন না, সুতরাং খবরদার এই জিনিসটা কোনোদিন বলবেন না যে আমি দেশের বাইরে, সেই জন্য আমার দেশ সম্বন্ধে দেশপ্রেম। আমি এভার সে দ্যাট, আমি এভার সে দ্যাট, এবং কাজী সাহেব আজকে আলোচনা করতে বলার চেষ্টা করছে যে বাস্তবতা। আমি বলতেছি যে বাস্তবতা, না না বাস্তবতা। আপনি কি আরেকজন দর্শক আছেন আমাদের সাথে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা আলোচনাটি শেষ করবো এই বলে, দেশের বাইরে আমরা অনেকেই থাকি, আমাদের সকলেরই দেশপ্রেম রয়েছে, আমরা দেশকে অনেক ভালোবাসি, গুটি কয়েক দুষ্ট লোক ছাড়া নিশ্চয়ই যদি থেকে থাকে, এবং সেই দুষ্ট লোকরা নিশ্চয়ই মানে দেশের অংশ না, সারা যুগে যুগে থাকে, কিন্তু সেটি আদৌ আছে কি না এই মুহূর্তে সেটি নিয়েও নিশ্চয়ই আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু সকলে যে যেখানে থাকেন, আপনারা জানেন যারা প্রবাসে থাকে তাদের টাকায় কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী, সুতরাং এটি কোনো এক্সকিউজ না বা কোনো কারণ না যে কেন আপনি প্রবাসে থাকেন। সুতরাং যে যেখানে থাকেন দেশ নিয়ে আমরা ভাবি, দেশকে ভালোবাসি এবং দেশের পতাকা মাথায় নিয়ে থাকি, সুতরাং সেটি একটি বিষয়। তবে যেটি এখানে আলোচনা হয়েছে যে আসলে দেশের বাস্তবতাটা কি, অনেক দূর থেকে কি সেটি বোঝা যায় কি না, এটা অনেক সময় হয়তোবা বোঝা যায় না, হয়তোবা অনেকে বুঝতে পারেন, অনেকে ইনভলভ থাকেন, অনেকে ওইভাবে বোঝার চেষ্টা করে হয়তোবা পারেন না। পুরো আলোচনাটা হয়েছে দেশের কল্যাণে এবং তারা কিন্তু নিজেদের মতো করে তাদের মতামতটি এখানে রেখেছেন। দর্শক, আপনারা যারা অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আপনাদের জন্যই এই টেলিভিশন, আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আপনারা আপনাদের মতামত দিয়েছেন, বক্তারা তাদের মতামত দিয়েছেন, এই মতামতগুলোকে শ্রদ্ধার সাথে বা তাদের মতো করে গ্রহণ করাটাই ভালো হবে। আমরা আশা করছি আগামীতে নিশ্চয়ই নতুন কোনো আলোচনা নিয়ে আসা যাবে। আরেকটি বিষয় হচ্ছে, নতুন কোনো আলোচনা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, নতুন কোনো তথ্য আসলে সেটি নিয়ে ভাবা যেতে পারে, রিজেক্ট করা যেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি হতেও পারে নাও হতে পারে। আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। এটি কিন্তু কোনো ঝগড়া নয়, আলোচনা হয়েছে, আশা করছি দেখা হবে।